আপনাদের এখানে একটা দল আইএসএফ, তার কি মানে, তার কি অস্তিত্ব, তার কি লড়াই? লিডার কি করে বলবেন আপনি তাদের? লিডার যে নিজেকে লিডার বলে, সে আজকে ভলিবল খেলছে, পরশুদিন ক্রিকেট খেলছে, তারপরের দিন তার সকালবেলা উঠে মনে হচ্ছে যে একটা মিটিং মিছিল করলেও হয় না করলেও হয়, কখনো বলছে জোটে আছি, কখনো জোট থেকে বেরিয়ে যাচ্ছেন, কখনো বলছেন যাদবপুরে লড়বো, কখনো বলছেন ডায়মন্ড হারবারে লড়বো, তারপর কোথা থেকেই লড়ছেন না। গল্প শেষ, ঠিকই গল্প শেষ, আমি বলছি না ওনারা বলছেন। আজকে কোনো কিছু হলে শুধু মন্দির বানাও। আমরা প্রধানমন্ত্রী নির্বাচন করেছিলাম কি মন্দির বানানোর জন্য? আমরা প্রধানমন্ত্রী নির্বাচন করেছিলাম কি মানুষ মানুষের মধ্যে ভেদাভেদ হবে, সেই ভেদাভেদ সৃষ্টি করার জন্য, সেই বিভাজন সৃষ্টি করার জন্য? না, খুব কঠিন সময়, কিন্তু আমি হেসে হেসে বলছি বলে যে সহজ সময় সেটা নয়। এবং কার জন্য কঠিন সময়? ভারতবর্ষের জন্য কঠিন সময়। কেন্দ্রে কে বসে আছে? নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর ব্যাপারে আপনাদের আর আলাদা করে কি বলবো? আপনারা প্রত্যেকে রাজনৈতিক বোধ বুদ্ধি সম্পন্ন মানুষ, সারাক্ষণ খবর দেখেন, দেখছেন তো কি করছে, পুরো দেশটাকে বেচে দিল, দেশটাকে বেচে দিল, সেল বেচে দিল, গেল বেচে দিল, ভারত পেট্রোলিয়াম বেচে দিল, এয়ার ইন্ডিয়া বেচে দিল, বিএসএনএল বেচে দিল, চাকরি নেই, পেট্রোল ডিজেলের দাম আকাশ ছোঁয়া, রান্নাঘরে মায়েরা বলছে রান্না করতে মন চায় না আজকাল, 1000 টাকা গ্যাসের দাম। আর যেই ইলেকশন আসে, যেই ভোটাভুটি আসে, তখন কি হয়? তখন 1000 টাকা থেকে 100 টাকা 150 টাকা কমিয়ে দেয়, মানে জামা কাপড় খুলে নিয়ে একটা গামছা দিয়ে দেয় যে নিজেকে ঢেকে ফেলো, এই তো ব্যাপার। তো নরেন্দ্র মোদীকে আমরা জুমলাবাজ, ধাপ্পাবাজ, ধান্দাবাজ বলবো না কেন? যে মানুষ 10 বছর ধরে ভারতবর্ষে শাসন করছে, অথচ 10 বছর পরে এসে তাকে বলতে হচ্ছে যে আমাকে আরো 10 বছর সময় দিন, দেখুন আমি কি করি। তা আমাদের সময়ের কোনো মূল্য নেই যে আমার ছোট ছোট ভাইরা, আমার দাদারা এখানে দাঁড়িয়ে আছে, আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে, তাদের জীবনটাও তো জীবন, তাদেরও তো মনে হয় যে আমার একটা চাকরি হবে, আমি একটু কাজ করব, কিন্তু সেই সুযোগ কোথায় বলুন তো? আজকে কোনো কিছু বললে শুধু মন্দির বানাও, আজকে কোনো কিছু হলে শুধু মন্দির বানাও। আমরা প্রধানমন্ত্রী নির্বাচন করেছিলাম কি মন্দির বানানোর জন্য? আমরা প্রধানমন্ত্রী নির্বাচন করেছিলাম কি মানুষ মানুষের মধ্যে ভেদাভেদ হবে, সেই ভেদাভেদ সৃষ্টি করার জন্য, সেই বিভাজন সৃষ্টি করার জন্য? না, আমরা প্রধানমন্ত্রী নির্বাচন করেছিলাম যাতে আরো চাকরি হয়, আমরা প্রধানমন্ত্রী নির্বাচন করেছিলাম যাতে স্কুল তৈরি হয়, কলেজ তৈরি হয়, হাসপাতাল তৈরি হয়, মানুষের হাতে টাকা আসে, মানুষ মাথা উঁচু করে গর্বের সঙ্গে বাঁচতে পারে যে আমি এক ভারতবর্ষের নাগরিক, আমি মাথা উঁচু করে এখানে বাঁচছি। কিন্তু সেটা করলো না। কি করলো? হিন্দু মুসলমান করলো, রাজনৈতিকভাবে লড়তে পারে না। যখনই রাজনৈতিকভাবে লড়ার কথা ওঠে তখন ব্যাকসিটে গিয়ে বসে যায়, তখন হিন্দু মুসলমান করে। আরে মমতা দি প্রত্যেকের মুখ্যমন্ত্রী, মমতা দি হিন্দুর মুখ্যমন্ত্রী, মমতা দি মুসলমানের মুখ্যমন্ত্রী, তিনি খ্রিস্টানের মুখ্যমন্ত্রী, তিনি শিখের মুখ্যমন্ত্রী, তিনি বৌদ্ধর মুখ্যমন্ত্রী, তিনি জৈনর মুখ্যমন্ত্রী। আজকে যে সেবা করে, সে ধর্মের ওপরে গিয়ে, জাতের ওপরে গিয়ে, বর্ণের ওপরে গিয়ে মানুষের সেবা করে। কথা দেওয়া আর কথা রাখার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। কি শুনতে পাচ্ছে না বলছে ভাই, কি হলো? আচ্ছা স্পিকার গুলোকে একটু গার্ড করে রেখেছে আসলে এখানে, কাজে ওকে বললে, ওকে বকাবকি করলে হবে না দাদা। এইখানে একটু যদি ফাঁকা করে দেন, এবার শোনা যাচ্ছে? একটু শোনা, পেছনে কেউ শুনতে পাচ্ছেন না? সে কি কথা? তুই আমার কোথা থেকে চলে এলি? হ্যাঁ থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ। আপনারা এই লড়াইতে মমতাদির সঙ্গে থাকুন। দেখুন সিপিএম এর লড়াইটা কিন্তু বিজেপির সঙ্গে নয়, সিপিএম এর লড়াইটা মমতাদির সঙ্গে। রাগ, 34 বছরের সরকারটাকে উৎখাত করে দিয়েছে, তো সেই জন্য রাগ করেছে ওরা। নরেন্দ্র মোদী যাই করুক না কেন, মানুষ মারুক, মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করুক, দেশটাকে বেচে দিক, দেশটাকে জ্বালিয়ে দিক, সিপিএম কোনোদিন নরেন্দ্র মোদী বা বিজেপির বিরুদ্ধে একটা কথা বলে না, চুপ করে থাকে, হবে না কেন? বামের ভোট রামে যায়, এবার হয়তো আশা করছে বামের ভোট রামে আসবে, সেই জন্য চুপচাপ বসে আছে যে বাবা একটু চুপচাপ, বেশি বলার দরকার নেই, যদি রামের সমর্থকদেরকে আমরা চটিয়ে দিই তাহলে বামের ভোট যদি একটুখানি কমে যায়। আপনাদের এখানে একটা দল আইএসএফ, তার কি মানে, তার কি অস্তিত্ব, তার কি লড়াই?
লিডার কি করে বলবেন আপনি তাদের? লিডার যে নিজেকে লিডার বলে, সে আজকে ভলিবল খেলছে, পরশুদিন ক্রিকেট খেলছে, তারপরের দিন তার সকালবেলা উঠে মনে হচ্ছে যে একটা মিটিং মিছিল করলেও হয় না করলেও হয়, কখনো বলছে জোটে আছি, কখনো জোট থেকে বেরিয়ে যাচ্ছেন, কখনো বলছেন যাদবপুরে লড়বো, কখনো বলছেন ডায়মন্ড হারবারে লড়বো, তারপর কোথা থেকেই লড়ছেন না। গল্প শেষ, ঠিকই গল্প শেষ, আমি বলছি না ওনারা বলছেন। অত্যন্ত কঠিন সময়, কালকে প্রধানমন্ত্রী একটি মঞ্চ থেকে বক্তব্যের মধ্যে সবার শেষে আলাদা করে শুধু মুসলমানদেরকে টার্গেট করে কথা বলেছেন। এই দিন দেখবো আমরা কোনোদিন ভাবতে পারিনি যে একজন দেশের প্রধানমন্ত্রী আমার সংখ্যালঘু ভাই বোনদেরকে নাম তুলে জাত তুলে কথা বলছেন একটা মঞ্চ থেকে। আগামী দিন যদি কোনো ধরনের বড় ধরনের বিপদ আসে, আপনাদের কি মনে হয় আপনাদের পাশে কে দাঁড়াবে? সিপিএম দাঁড়াবে? দাঁড়াবে না। যারা নিজেদের পাশেই দাঁড়াতে পারছে না তারা আপনাদের পাশে কি দাঁড়াবে? নিজেদের পাশে তো সিপিএম দাঁড়াতে পারছে না, সিপিএম এর সমর্থকরা সিপিএম কে ভোট দেয় না, তারা আপনাদের পাশে দাঁড়াবে? এখনই চাঁদা তুলছে, আবার কৌটো বার করেছে, আবার কৌটো কৌটো জাগাতে শুরু করেছে যে টাকা দিন। প্রার্থীরা সব এরকম কিউআর ছবি দিচ্ছে, দিয়ে বলছে টাকা দিন, ডোনেশন দিন। কেন বাবা, 34 বছরে লুটে পুটে খেয়েছো, এখন মানুষকে দেখাতে চাইছো যে তোমার হাতে কিছু নেই? কাকে বিশ্বাস করবেন? আইএসএফ কে, যার নেতা কেন্দ্র থেকে বিজেপির থেকে সেন্ট্রাল পুলিশ নিয়ে সঙ্গে ঘুরে বেড়ায়?